তো একবার দাদাভাইকে বলতে পারত, একবার জোর গলায় বলতো যে না দাদাভাই তুমি ভুল বলছ, কিন্তু মিনু তো একবার কোনো প্রতিবাদও জানালো না। কারোর বাসনাতে চাকরি করাটা কি আমার ভুল হয়েছে? এইভাবে কি আমাকে বারবার অপমানিত হতে হবে? তার পুচকু যখন বড় হবে কি চোখে দেখবে আমায়? দাদা একটু সরে যাবেন, ও দাদা একটু সরে যাবেন। কেন মশাই, কেন সরব? দেখছেন না আমি কি করছি? আরে ভাই ভারী মুশকিল তো, আমি যেখানেই যাবো আপনারা কি এসে কাজ দেখাবেন? বাজে কথা বলছেন কেন, আমি কাজ দেখাচ্ছি, আপনি কেন বসে বসে ভাববেন সেটা আমার কাজ বন্ধ করে দেখতে হবে? দাঁড়ান দেখাচ্ছি মজা। আমার অবস্থাটা যদি কেউ বুঝতো তাহলে আর এক এক সময় নিজের অবস্থা দেখে আমি নিজেই অবাক হই। কেন জানি না সারাক্ষণ এটা মনে হয় যে বাড়িতে বাইরে অফিসে যেখানেই যাই না কেন লোকেরা আমার কথা আর ভাবে না, সবাই ব্যস্ত এইটা প্রমাণ করতে যে আমি কতটা ওয়ার্থলেস। আরে কি আশ্চর্য, আমি তো চেষ্টা করছি, কিছু একটা ভালো করার চেষ্টা করছি, এর বাইরে আর আমি কি করবো বলো? হ্যাঁ আমি, তোমার পাশে আমাকে বসতে দেবে না? আবার আমার উপর রাগ করে আছো তাই না? কি হলো বলো? না না বললেই হলো, যদি তুমি আমার উপর রাগ করে নাই থাকো তাহলে ওখান থেকে ওভাবে চলে এলে কেন? দাদা ভাই আবার মাথা গরম হয়ে গেছিল। আচ্ছা আমি তো তোমাকে কতবার বলেছি দাদা ভাইয়ের কথাকে সবসময় গুরুত্ব দেবে না। কি করতাম বলো, দাদা ভাই যে এত বাড়াবাড়ি করতে শুরু করলো আমি আর পারলাম না। আসলে দোষটা কিছুটা হলে আমারও আছে, আমার উচিত ছিল প্রতিবাদ করা। আচ্ছা তুমি তো জানো বলো আমি কখনো চাইনি বা সেরকম কথা কি কখনো বলেছি যে আমার নামের সাথে নাম মিলিয়ে পুচকুর নাম রাখতে হবে? বলিনি তো। আমি কি সে কথা একবারও বলেছি? আমি তো বারবার বললাম বাড়ির সকলের সাথে কথা বলেই পুচকুর নাম রাখা হবে, তাও যে কেন বারবার জানি না আমি। বারবারও আমাদের মধ্যে দূরত্ব তৈরি করার চেষ্টা কেন করে? আমিও যে কি করবো আমি সত্যিই বুঝতে পারছি না। কি দেখো ঠাকুরমশাই বললেন আমার নামের সাথে মিল রেখে যদি পুচকুর নাম রাখা হয় তাহলে পুচকুর শুভ হবে, উনি তো তিনটে নাম বললেন তাই না, এতে আমার কি করার আছে? কিন্তু দাদা ভাই কি করলো, একই জিনিস নিয়ে বারবার সমস্যা সৃষ্টি করলো। আমার ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। ঠিক আছে আর রাগ করে থাকতে হবে না, এবার প্লিজ বাড়ি চলো, কত চিন্তা হয় জানো তোমার জন্য। আমি আর দিদি ভাই মিলে বড় মাকে বলেছি একবার দাদা ভাইয়ের সাথে কথা বলতে, শুনলে ভালো না হলে এবার ও শুনবে নাকি? দাদা ভাই যদি এবার না শুনে তাহলে আমি নিজে দাদা ভাইয়ের সাথে কথা বলবো। রোজ রোজ শুধুমাত্র দাদা ভাইয়ের জন্য আমাদের মধ্যে এত ভুল বোঝাবুঝি হবে এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। দেখো কি হয়। আচ্ছা বাড়ির বড় হিসেবে যদি জেঠুমনি পুচকুর নাম রাখে তাহলে কেমন হয়? আমি তো মনে মনে তাই চেয়েছিলাম। ঠিক আছে তাহলে আজ আমি বাড়ি গিয়ে জেঠুমনির সাথে কথা বলবো, কেমন? দাদা ভাই এর ধ্যান ধারণার সাথে আমার মত কোনোদিনই মেলে না, সেটা তুমি ভালো করে জানো। ওকে আর আমি টলারেট করতে পারছি না। আমি দেখছি কি করা যায়, এবার বাড়ি চলো প্লিজ। এই যে মশাই আপনার রাগটা কি একটু কমলো? কত কাজ আছে জানো, লন্ডন থেকে যে ফাইবার গ্লাসের প্রতিমার অর্ডারটা এসেছে ওনারা তো আজ বিকেলে সেটা ফাইনাল করতে আসবেন, তাছাড়াও পুচকুর অন্নপ্রাশনের একটা তারিখ ঠিক করতে হবে। এখন চলো, বর্মা তো আমাদের জন্য অপেক্ষা করে আছে, চলো।
আচ্ছা, আবার আমি দুধে মেশামেশি হয়েছে? কিন্তু এত সহজে তো আমি হাল ছাড়ব না। সুযোগ আমার সামনেও আসবে, ঠিক আসবে। চোদ্দই শ্রাবণ, হ্যাঁ ওই দিনটাই ভালো। আমি তাহলে আসি বৌদি। নমস্কার কার্তিক দা, কফি দাও। এই কার্তিককে তো বাজারে পাঠিয়েছি, কফি খাবি? গরমে পেট গরম হয়ে যাবে তো। ঠিক আছে, আমি করে আনছি। শোন না, তুই যখন কফি করছিস তাই তোর বাবাকে এক কাপ দিয়ে দিস। আচ্ছা আচ্ছা, চোদ্দই শ্রাবণ শুনে তখন এরকম আঁকতে উঠে গেল? না সেরকম কিছু না। ঠিক আছে দিদিভাই, দাঁড়াও দাঁড়াও, আমি কফিটা করে নিয়ে আসি। না না দিদিভাই দাঁড়াও না, কথা আছে, দাঁড়াও। চোদ্দই শ্রাবণ মানে কত ইংরেজিতে? চোদ্দই শ্রাবণ ও তো 31st জুলাই। হুম, কটা অর্ডার ডেলিভারি মনে আছে? এই দেখেছ, আমি তো ভুলেই গেছিলাম, কি হবে তাহলে? আরে তোরা কি গুসু 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 করছিস বলতো? একটা কথা বলে দিলাম তোদের, তোরা বাড়ির বাইরে গিয়ে কাজ করছিস, নিজেদের জীবনটা গুছিয়ে নিচ্ছিস, এই ব্যাপারে আমি তোদের কিচ্ছু বলি না। চোদ্দই শ্রাবণ যদি তোরা কোনো কাজ রাখিস না তাহলে মা তুমি একদম চিন্তা করো না, ওই দিনই পুজগুলো অন্নপ্রাশন হবে। কবে কবে অন্নপ্রাশন? চোদ্দই শ্রাবণ মানে মানে 31st জুলাই। 31st জুলাই? Yes, 31st. ওকে, নো প্রবলেম, কারোর কোনো প্রবলেম হবে না। আই উইল টেক কেয়ার অফ এভরিথিং, কাজ, অফিস, এভরিথিং। চাপ তাহলে আমি কি করব? আমাকে একটা দায়িত্ব দেওয়া হোক। আপনি কফি খাবেন? হ্যাঁ তাহলে তো খুবই ভালো হয়। বানিয়ে আনছি। আচ্ছা আমি তাহলে কি পুচকুর অন্নপ্রাশনের মেনুটা করে ফেলি? কি বলো তো তোমরা, সব পুচকু পুচকু করো, এত বড় একটা বংশের ছেলে পুচকু, একটা ভালো নাম দিতে পারো তো, নয় তোমাদের জেঠিমনিকেই বলি। তোমরা কথা বলো, আমি একটু উঠি। ও মা, হাঁটু ব্যথায় পারি না রে। আচ্ছা চোদ্দই শ্রাবণ মানে তো 31st জুলাই, এনি প্রবলেম? হুম, প্রবলেম বলে প্রবলেম। দেখো এই ডিজাইনটা নিয়ে তো আমি তোমাদের আগেও অনেক কথা বলেছি, তবু আজকে আরেকবার বলছি, এ ধরনের কাজ তো তোমরা খুব একটা করনি, তাই আমাদের কিন্তু খুব সতর্ক থাকতে হবে। হুম, একটু এদিক থেকে ওদিক হলে না এই জয়েন্টগুলো দেখছো না, এই জয়েন্টগুলো কিন্তু ভেঙে যেতে পারে, বুঝতে পেরেছো তো? ঠিক আছে। ও আরেকটা কথা, এই ডিজাইনে ঠিক যেরকম যেরকম মেজারমেন্ট দেওয়া আছে সেটাই কিন্তু মেনটেন করতে হবে, মানে করতেই হবে, না হলে কিন্তু পরের মেলাতে পারবে না, খুব অসুবিধা হবে। ঠিক আছে ম্যাম, আমরা ঠিক ওই রকমভাবেই করবো, মন দিয়ে কাজটা করতে হবে। এই কাজটা যদি আমরা ভালোভাবে করতে পারি আরও অনেক অর্ডার পাবো। আর তোমরা নিশ্চয়ই জানো আমাদের এই মূর্তিটা কিন্তু বিদেশে ডেলিভারি করা হবে। আর একটা কথা, এই যে আমি এখানে একটা ডিজাইন আঁকি, সাজ দিয়েছি যে হাতে দুর্গা নামের জল, সেই হাত আজ ভালোবাসা জানে নেই কোনো সংশয়। অস্ত্রের সাজ দিয়েছি যে হাতে দুর্গা নামের জল, সেই হাত আজ ভালোবাসা জানে নেই কোনো সংশয়। তেরো পার্বণে হাজার কাহিনী জীবনের বারো মাসে, খুব সুন্দর লাগছে। এটা দেখো, এটা দেখো।